উত্তর জেলার ধর্মনগরেও যথাযোগ্য মর্যাদায় পালিত হলো 73তম প্রজাতন্ত্র দিবস। জেলার মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ধর্মনগর বিবিআই স্কুলের মাঠে। সেখানে দেশের জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, সঙ্গে ছিলেন পুলিশ সুপার ডক্টর কিরণ কুমারকে। কোভিড বিধির কারণে প্যারেড ও সাংস্কৃতিক অনুষ্ঠান না করা গেলেও সুসজ্জিত গাড়িতে উঠে মাঠ পরিক্রমা করে জওয়ানদের অভিবাদন জানান উপাধ্যক্ষ, সেই সঙ্গে উপস্থিত দর্শকদের অভিনন্দন জানান তিনি। উপাধ্যক্ষ তার ভাষণে কেন্দ্র ও রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করেন এবং দেশের স্বার্থে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। সব মিলিয়ে 73তম প্রজাতন্ত্র দিবস পালন করা হয় খুব সাধারণভাবেই। মাঠে রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। জেলার 73তম প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠান উপভোগ করতে বিবিআই স্কুলের মাঠের চারপাশের গ্যালারিতে যুবক যুবতী থেকে শুরু করে কচিকাঁচার উপচে পড়া ভিড় দেখা যায়। ধর্মনগর থেকে মিলন বৈদ্যের রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।